With a 2% share of the India's GDP, the media industry is growing faster than India's GDP. And with the world's largest number of films and television channels, it is the national informer and entertainer. With more than 1,000 films a year, cinema is our soft power. News, entertainment, brand communication, we lead Asia in all. And a multi-skilled, multimedia talent is being trained in the Arama School of Media and Communication. Bhalo rozgar, kaje shikriti, shopne chakri. Eglur jonno ki shudhui kothor porishrom jotheshto? Na, eta porashona ebong professional training and a combination. Tai je emon ekti college ba university jeta ei dutori guarantee. Jemon Adams University. এখানে ছাত্ররা শুধু পরীক্ষায় দারুণ নম্বরই নয়, সঙ্গে পায় দুর্দান্ত প্লেসমেন্ট এবং কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা। তাই আজই নিজেকে রেজিস্টার করো অ্যাডামস ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে, আর এগিয়ে যাও একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে। Want a good job in a big city after college? Then don't skip this ad. For a great professional future, you need college education with hands-on training, smartness, and a network of talented friends. And you'll get it all at Adamus University. Professors at Adamus share their expert knowledge with students and also equip them with industry skills. Register now for Adamus University admission test and take the leap into a bright future. A sprawling 130-acre campus, highly advanced infrastructure, renowned faculty, interactive pedagogy, and a vision to create global citizens. Welcome to Adamus University, global education, now in Bengal. নমস্কার, স্বাগত সিটিভিএনএ। আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি অ্যাডামাসে উচ্চশিক্ষা। বিগত এপিসোডগুলোতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সাবজেক্টের ওপর আপনাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছি। প্রফেসররা তাদের উপদেশ দিয়েছেন, অনেকে উপকৃত হয়েছেন, অনেকে অ্যাডামস ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে করতেই অনুষ্ঠানে টেলিফোন করে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা সে কারণেই প্রতিদিন নতুন নতুন সাবজেক্ট নিয়ে একটু গভীরভাবে আলোচনার চেষ্টা করি। এবং আমার মনে হয় সাংবাদিকতার পেশায় থাকার কারণে একটা প্রশ্ন আমাদের সবসময় মাথায় আসে, সেটা হচ্ছে 5W1H, কি, কেন, কোথায়, কিভাবে। এই প্রশ্নগুলো ছাত্রছাত্রীদের মধ্যে, অভিভাবকদের মধ্যেও আসা উচিত। অর্থাৎ আমি যখন কোনো কাজ করব, কেন করব, তার উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, লক্ষ্য হওয়ার পরে তার পরবর্তীতে কি থাকছে। সুতরাং এই প্রশ্নগুলোই আরও বেশি করে ছাত্রছাত্রীদের, অভিভাবকদের মধ্যে জাগানোর জন্য অ্যাডামাসে উচ্চশিক্ষার এই অনুষ্ঠান। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী দুটো বিষয়। আজকে আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন পৃথ্বীশ বোস, অ্যাসোসিয়েট ডিন, স্কুল অব ম্যানেজমেন্ট, অ্যাডামাস ইউনিভার্সিটি। স্যার, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন রতন খাসনবিশ, ডিন, স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড কমার্স, অ্যাডামাস ইউনিভার্সিটি। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যার, প্রথমেই আপনার কাছে আসতে চাইব। একটা জিনিস আমাদের মনে যেটা প্রথম আসে, যেটা আমরা একদম ছোট থাকতেই শিখেছি বা জেনেছি বা আমাদের জানানো হয়েছে, আমি বলবো, সেটা হচ্ছে ইকোনমিক্স বা আমি যদি বলি কমার্স, তার মানে আমাদের মাথায় আসে যে এটা সাধারণত এমন একটা ধরনের পড়াশুনো যেটা চাকরি পাওয়ার পড়াশুনোর থেকে একটু বোধহয় আলাদা। মানে তার জন্য হয়তো একটু বিজ্ঞ হতে হয়, একটু ভালো ইংরেজি জানতে হয়, বা একেবারে আর্টস বা বিজ্ঞানের বাইরে বেরিয়ে একটা অন্য জগৎ। আদতে কি তাই? আমাদের প্রাত্যহিক জীবনে তো একটা তার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। খুব ভুল ধারণা ইকোনমিক্সটাকে যেভাবে প্লেস করা আছে। প্রথমত এটা আমরা বলি যে যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, অঙ্ক একটা পেপার হিসেবে আপনি পড়ে এসে থাকেন, কিন্তু উচ্চশিক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স আপনার পড়তে ইচ্ছে করছে না, সেই এরিয়াতে সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে বিকল্প ইকোনমিক্স। কেন? ইকোনমিক্স মানুষের যে অ্যানালিটিক্যাল ফ্যাকাল্টিটা থাকে, বিশ্লেষণ করার ক্ষমতা, এইটার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়, সেটাকে ডেভেলপ করাবার চেষ্টা করে। এটা করলে কি হয়, আপনি যদি ওই ডিগ্রিটা করে আসেন, ভালো ডিগ্রি করেন,
তাহলে পরে আপনি কতগুলো অ্যাভিনিউ খোলা পাবেন। যেমন একটা সহজ বলতে পারি, কেউ যদি আইএএস পরীক্ষা দেয়, ইকোনমিক্স অ্যাজ এ সাবজেক্ট যদি সে সঙ্গে নিয়ে চলে, আমার ধরনের অন্যদের তুলনায় সে অ্যাডভান্টেজ পাবে। আচ্ছা, প্রিলিমিনারিতেও পাবে, আপনার মেইন পরীক্ষাতে যদি ইকোনমিক্স নেয় তাহলে তো পাবেই। তেমনি ধরুন WBCS, WBCS এর অনেকটা কভার করে দেয় আমাদের ইন্ডিয়ান ইকোনমি বলে যে পেপারটা আছে সেই পেপারটা, এমনকি ইকোনমিক থিওরিরও হার্ডকোর কিছু জায়গা আছে যেটা করিয়ে দেয়। কাজে বিজ্ঞ লোক নয়, ধরুন সেই ছেলে বা মেয়ে যার একটা অঙ্কেও ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় শেষ পর্যন্ত সে একটা জায়গা পেতে চায়, সে যদি ক্যারিয়ার প্ল্যানিং করে হায়ার সেকেন্ডারি সময়ই যে অঙ্কটা থাক, আমি এমনভাবে চেষ্টা করি যাতে কম্পিটিটিভ পরীক্ষা যেতে পারি, আইএএস WBCS IPS এগুলো প্রচুর অ্যাভিনিউ খোলা আছে যেটা ও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এটা এক। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইকোনমিক্সের যারা গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিটা করে যায়, ডিপেন্ডিং যে ধরুন অঙ্কটাই আরও ভালো করে চর্চা করছে, অনেকগুলো সাবজেক্ট সে কিন্তু শিখে যেতে পারে। যেমন আমাদের ওখানে অ্যাডভান্সে যে ইকোনমিক্স পড়ানো হয় তার একটা অংশে এসে আমরা তাদের ইকোনমেট্রিক টুলস যখন শেখাই, তার সঙ্গে যে ব্যাংকে আপনি ট্রানজাকশন করেন আপনার তার থেকে যে ডেটাটা আসে, সারা মাসে আপনার যা খরচ করেছেন তাতে আপনার একটা প্রোফাইল আছে, আপনি যে টাকা ঢুকিয়েছেন তাতে একটা আয়ের ব্যাপার আছে, তাহলে আপনি কি ধরনের মানুষ, কি ধরনের কনজিউমার, এটা ওখানে বোঝা যায়। এরকম হাজার হাজার আছে, ডেটাটাকে একটা জায়গায় এনে কতগুলো প্রোফাইল করা যায় যে এতগুলো লোক আছে ইনকাম গ্রুপের তারা মাসে সব টাকা খরচা করে ফেলে, কিছু লোক আছে যারা ধার করে, কিছু লোক আছে ধার করে না, এই পুরো দেশের একটা ইকোনমিও পাওয়া যায়, কনজিউমারের প্রোফাইলটা তৈরি করে ফেলতে পারে যেটা ব্যাংকারের কাজে লাগে। রাইট রাইট, ব্যাংকার আপনাকে নিয়ে গিয়ে ওই চাকরিটাই দেবে যে ফ্রন্ট অফিসে বসতে হবে না, আচ্ছা ব্যাক অফিসে বসে তুমি আমার এই ক্যালকুলেশনটা করে দাও তো। আচ্ছা, এই কাজটা কে পারে? ইকোনমিক্সের যে ডিগ্রি আছে সে কিন্তু, আমি তো আমাদের ওখানে জোর দিয়েই বলতে পারি, তারা শিখে আসে যে ব্যাংকিং সেক্টরে আমার এক্সপার্টিস আমি এভাবে কাজে লাগাতে পারি। শুধু ব্যাংকিং এ কেন হবে, ব্যাংক কিন্তু অ্যালায়েড যে এরিয়াগুলো রয়েছে সার্ভিসেস, সেই অনেক এরিয়াগুলোতে কিন্তু এই ইকোনমিক্সের যে অ্যানালিটিক্যাল ফ্যাকাল্টি এটা কাজে লাগার সুযোগ, কাজে লাগানোর সুযোগ রয়েছে। অনেকের একটা ভুল ধারণা আছে যে ইকোনমিক্স তো এরকম বিজ্ঞ টিজ্ঞ লোকদের সাবজেক্ট, আমি মোটেই তা বলবো না, বরং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি জিনিসটা মানুষজনকে জানাতে চাই যে এটা এমন একটা সাবজেক্ট যেটা যথেষ্ট ভালো এমপ্লয়েবিলিটি আছে, আপনি এই সাবজেক্টটা থেকে একটা ভালো প্রফেসর হতে পারেন, আপনি এই সাবজেক্টটা থেকে একটা ভালো বিজনেস অ্যানালিস্ট হতে পারেন, আপনি এই সাবজেক্টটা থেকে একটা ভালো ব্যাংকার হতে পারেন, অডিটর হওয়া যেতে পারে, হ্যাঁ আপনি কমার্সের ক্ষেত্রে তো আমি এটা আরও বেশি করে বলবো যে অডিটের এরিয়া, অডিট শুধু না, আপনি মনে রাখবেন অ্যাকাউন্টসের এখন যে বিচিত্র এরিয়াগুলো ডেভেলপ হতে পারেন, বিচিত্র এরিয়া সব ডেভেলপ করছে, যে এরিয়াগুলোতে আমাদের এই ডিগ্রি হোল্ডার যারা কমার্সের ডিগ্রিটা করে তাদের ভীষণ দরকার হয়। ঠিক, এই দরকারের জায়গাগুলো বুঝে বুঝে যদি কোর্সটা তৈরি করে দেওয়া যায়, যেমন ধরুন এখন জিএসটি, খুব জিএসটি কীভাবে ক্যালকুলেট করে জানতে হয়, আমার স্টুডেন্টকে বিকম লেভেলে আমরা কিন্তু জিএসটি শিখিয়ে দিয়েছি, ফলে সে যদি আর কিছু করতে না পারে অন্তত একটা অফিস খুলে বসতে পারবে এবং পাড়ার মুদিখানার দোকানদারদের জিএসটিটা তৈরি করে দিতে পারে। মানে শুধুই কি তাই স্যার, মানে আমার তো এখন মনে হয় এখন ছোট ছোট বিজনেস করার জন্য একজন অডিটরের প্রয়োজন হয়, মানে আমার কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে। খুব ভালো বলেছেন, এই অডিটর অডিট বিষয়টাও তো আমি যদি না জানি, আমি যদি বিষয়টা না জানি আমি ভালো এন্টারপ্রেনিয়রশিপ হতে পারবো না, আমি ভালো একজন উদ্যোগপতি হতে পারবো না। আমি নিজে যদি উদ্যোগপতি হই, ধরুন বিকম পাস করে উদ্যোগপতি হচ্ছি, আমি বলবো অ্যাডভান্সের ডিগ্রি নিয়ে সে যদি উদ্যোগপতি হয় বাবার ব্যবসাটাই দেখতে যায়। ঠিকই, বাবার ব্যবসাটাই অনেক ভালো করেও করতে পারবে, কারণ সে কিন্তু ওখান থেকে শিখে আসবে অ্যাকাউন্টেন্সির জেনারেল প্রিন্সিপালগুলো কি, ঠিকই কোনটা ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, ঠিক কোনটা আপনার কারেন্ট অ্যাকাউন্ট বলে, কোন টাকাটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ঢোকাতে হবে, কোনটা মার্কেটে রয়েছে, হ্যাঁ কোনটা মার্কেটে থাকলেই হবে না, মার্কেটে কিসে আছে, ঠিকই তার কতটা রিস্ক জোনে আছে, কতটা আবার আরো অনেক হিসাব করতে হবে আপনাকে করে বার করে। স্যার আপনার কথা সূত্র ধরে এবার একটু প্রীতিশ বাবুর কাছে আসবো। স্যার বাজারের কথা বলছিলেন, স্যার আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাইবো, বা বিজনেসের কথা বলছিলেন, ম্যানেজমেন্ট
এখনকার দিনে তো আমি বলবো এটা একটা স্টেটাস এডুকেশনে পরিণত হয়েছে। মানে আমরা যদি এটা বলি যে তুমি কি পড়াশুনো করছো বিবিএ, তার মধ্যে যতটা বুক চওড়া হয় বোধ হয় অন্য পড়াশুনোর ক্ষেত্রে ততটা বুক চওড়া হয় না, আমি বাইরে থেকে বিবিএ পড়ছি, মানে এটা একটা স্টেটাস এডুকেশন। শুধুই কি তাই, মানে আমার তো মনে হয় এখনকার দিনে প্রত্যেকের এই ধরনের ম্যানেজমেন্ট এডুকেশনের সঙ্গে জড়িয়ে থাকার খুব দরকার রয়েছে যখন দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঠিক কি তাই? আপনি একদম ঠিক কথা বলেছেন, কারণ ম্যানেজমেন্ট মানে কি, আমার কাজটা কি করে হবে, আমার কাছে কিছু কিছু রিসোর্সেস আছে, উপাদান আছে, সেটা দিয়ে আমাকে কিছু অবজেক্টিভ ফুলফিল করতে হবে, তার মানে কিছু কিছু আমার উদ্দেশ্য থাকবে, সেগুলোকে করতে হবে একটা সময়ের মধ্যে, একটা বাজেটের মধ্যে, কি করে আমি সুচারুভাবে জিনিসটাকে তৈরি করব। এর জন্যে কিছু কিছু এরিয়াতে স্পেশালিস্ট নলেজ লাগে এবং সেই নলেজটা আমরা ম্যানেজমেন্টের কোর্সের থ্রু দিয়ে তাদেরকে শেখাবার চেষ্টা করি। এবং তার একটু থামাচ্ছি, আই এম সরি, একজন দর্শক রয়েছেন, একটু কথা বলে নেব। হ্যালো, কে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে স্যার, প্লিজ। হ্যাঁ, যেটা বলার চেষ্টা করছিলাম, সো এই এই কারণে হয় কি যে আমরা মানে চাকরির সুযোগ অনেক বেশিভাবে দিতে পারি স্টুডেন্টদের, এবং সেটার থেকে হয়তো এই ধরনের একটা স্টেটাস তৈরি হয়েছে। কারণ যদিও আমরা চাকরি দেব বলেই পড়াচ্ছি এরকম নয়, কিন্তু অনেকের ক্ষেত্রেই বা বেশিরভাগের ক্ষেত্রে পড়াশোনার পর আমি কী চাকরি পাবো সেটা একটা বিরাট চিন্তা থাকে, তো তার জন্য একটা হয়েছে। দ্বিতীয় কথা হলো কি যে আপনি যে কোনো কোম্পানি, ধরুন প্রাইভেট হোক, পাবলিক সেক্টর হোক, আপনাকে আলটিমেটলি কর্ণধার হতে গেলে ম্যানেজার হতে হবে, এবং কিছু কিছু স্কিলসের প্রয়োজন হবে যেটা আপনার খুব সহজ হবে যদি আপনার ম্যানেজমেন্টটা পড়া থাকে। ঠিকই স্যার, এখানে একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, বিবিএ বা এমবিএ পড়ার ক্ষেত্রে সাধারণত একটা জিনিস খুব দরকার হয়, সেটা হচ্ছে যে ইকোনমিক সেন্স, মানে আমি বলতে চাইছি অর্থনৈতিক জ্ঞানটা খুব দরকার হয়, কারণ সবটাই কিন্তু বিজনেস রিলেটেড। আমি যে আমি যদি বলি যে আমি নিজে উদ্যোগ নিয়ে একটা বিজনেস শুরু করতে চাই, আমি একটা কোনো কোম্পানিতে বিজনেস করতে চাই, মানে সব কিছু ম্যানেজ করার ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনটা জানাটা খুব দরকার। এক্ষেত্রে আজকে যে দুটো সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি সেটাও তো কোথাও না কোথাও একটা লিঙ্ক আছে। অবশ্যই লিঙ্ক আছে। আপনি যদি ম্যানেজমেন্টের অরিজিন ধরেন, ম্যানেজমেন্ট সাবজেক্টটা শুরু হয়েছে একটা সময় ইকোনমিক্সের কাছ থেকেই শুরু হয়েছে এবং ইকোনমিক্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে এখন হয়েছে কি যে একজন ম্যানেজারের পক্ষে তার চারিদিকে এত রকম চ্যালেঞ্জ হয়ে গেছে যে খালি একটা জায়গায় খুব ভালো জানলেই হবে না। অবশ্য টাকা পয়সাটাই শেষ একদিক কথা বলতে পারেন যে ঠিক আছে, একটা বাণিজ্যিক সংস্থা তো তাকে শেষ পর্যন্ত প্রফিট দেখাতে হবে, কিন্তু এছাড়াও তাকে আরও অন্য এলাকা জিনিসও জানতে হবে। যেমন আমরা ইকোনমিক্সটা খুব সিরিয়াসলি পড়াই এবং আমাদের স্কুল অফ ইকোনমিক্সের খুব ভালো ভালো ফ্যাকাল্টি আছেন যারা এসে আমাদের ইকোনমিক্সটা পড়ান, এভাবেই আমরা তাদের ল পড়াতে হয় এবং আমাদের স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস আছে, তাদের থেকে যারা সেরা ফ্যাকাল্টি তারা এসে পড়ান, আমাদের তাদেরকে অঙ্ক পড়াতে হয়, তাদের থেকে স্ট্যাটিস্টিক্স পড়াতে হয়, অপারেশনস রিসার্চ পড়াতে হয়, ডেটা অ্যানালিটিক্স পড়াতে হয়। এগুলো সব হচ্ছে সাবজেক্টগুলো ডাইরেক্টলি ম্যানেজমেন্টের সঙ্গে রিলেটেড না হলেও এগুলো মানে সহকারী সাবজেক্ট, এবং এর বাইরেও আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিং হোক, ফাইন্যান্স হোক, হিউম্যান রিসোর্সেস হোক, এইগুলো আলাদা করে পড়াতে। ঠিকই, মানে আমরা তো আজকে নতুন আলোচনা করছি এমনটা নয়, মানে এর আগেও আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এর আগেও স্যার যারা এসেছিলেন, প্রফেসর যারা এসেছিলেন, তারা বলেছেন যে অ্যাডামস ইউনিভার্সিটিতে একটা প্লাস পয়েন্ট আছে যেটা ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটিতে আছে কি না একটা সন্দেহ প্রকাশ করার জায়গা তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাডামস এলে যেটা আপনি পাবেন, যেমন স্যারও বলছিলেন, প্রীতিশবাবু বলছিলেন যে শুধুমাত্রই যে আপনি স্কুল অফ ম্যানেজমেন্টে ভর্তি হলেন, সে ম্যানেজমেন্ট রিলেটেড একটা পড়াশুনো করে আপনি চলে গেলেন, এমনটা নয়। আপনার প্রয়োজনে যে যে মানে যতগুলো স্কুল রয়েছে, যতগুলো শাখা রয়েছে, সেখানে গিয়ে আপনি একটা ক্লাস করতে পারেন, সেখানকার নলেজটা আপনি নিতে পারেন যেটা কোথাও আপনি পাবেন না, এবং একটা হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে। স্যার আপনার কাছে আর একটা জিনিস যেটা আছে অ্যাডভান্সে, আমি বলবো যে স্টুডেন্টরা নিজের একটা টেস্টও করেন, ওখানে ভর্তি হলে পরে কোনো প্রাইভেট টিউটর রাখার দরকার হয় প্রয়োজন হয় না, কারণ আমাদের টিচাররা গ্যাপ অ্যানালিসিস করে দেন যে কার কোথায় গ্যাপ হচ্ছে, এবং সেই গ্যাপ ধরে তাকে বিকেলে বা সন্ধ্যেবেলা আলাদা করে পড়ানো, এই ব্যবস্থাটা আমাদের করা আছে। ফলে আজকাল যে একটা ফ্যাশনই আছে যে কলেজে নাম লেখাচ্ছে আর সন্ধ্যেবেলা একটা প্রাইভেট টিউটরের কাছে গিয়ে পড়ছেন একটা বা তিনটে, অ্যাডামসে যদি যান গেটটা দিয়ে ভেতরে ঢোকার পরে তার একটাই কাজ আছে, সেটা হচ্ছে ওখানে পড়াটা শেষ করা, আর তারপরেও যদি তার আমরা বুঝি যে ডেফিসিয়েন্সি আছে তাহলে প্রাইভেট টিউটর দিয়ে তার বাকিটুকু ফিল আপ করা।
যে স্টুডেন্টের আগ্রহ নেই, আমার নিজের অভিজ্ঞতা, আমি 3 বছর আছি অ্যাডামসে, আমার অভিজ্ঞতা আমি এটা দেখেছি যে যে ছেলে এসেছে একবার ডিসওরিয়েন্টেড, এই লেখাপড়ার লোকই না, ওই অ্যাটমসফিয়ারে থাকতে থাকতে আমার দাঁড়িয়ে গেল 6 মাস পরে ধরুন একটা সেমিস্টার যেন শেষ হচ্ছে, আমার সঙ্গে দেখা করছে, দেখছি দ্য বয় লুকস এ বিট ডিফারেন্ট। তো জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করলে যে জানবো সেটা হচ্ছে যে ও তো ওখানে এসে ওই যে অ্যাম্বিয়েন্স যেখানে পড়ার জায়গাটা আছে সেইটা ওকে অ্যাট্রাক্ট করে। আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে আই এম ভেরি প্রাউড অফ অ্যাডামস ফ্যাকাল্টি, ওখানে যে টিচাররা আছেন, আমাদের অত ইকোনমিক্স অ্যান্ড কমার্সের কথা আমি বলতে পারি, প্রত্যেকটাই নেট স্লেট কোয়ালিফাইড টিচার, তার কারণ আমরা তো আগের যে পেসকেলে ইউজিসির মাইনে দেওয়া সেই জায়গায় আমরা নিজেরা স্টিক করেছিলাম, ফলে উই কুড গেট গুড ফ্যাকাল্টি যারা পড়াতে পারেন, ফলে কোয়ালিটি অফ টিচিং ওখানে খুব ভালো। এটা কী দিয়ে বুঝি, যখন আমাদের স্টুডেন্টরা কম্পিট করতে যায় কোনো জায়গায়, তখন আমি দেখেছি যে আমাদের স্টুডেন্টরা পেরে যায় অন্যদের তুলনায়। এখন একটা পারে কেন, তার কারণ এখানে ট্রেনিং ভালো, ওরিয়েন্টেশনটা ঠিকঠাক করে দেওয়া হয়, কাজে গুড ফ্যাকাল্টি সেটা স্টুডেন্টদের অ্যাট্রাক্ট করে, ওখানে পড়ানোর যে অ্যাম্বিয়েন্স পড়তে হবে সেইটা স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করে, দিস কি হলো আপনার ওরিয়েন্টেড স্টুডেন্টকে আসলে ওরিয়েন্ট করে দেয়। আর তারপরে যেটা হয়, আমরা যখন বিকেলে সন্ধ্যেবেলা ধরি যে তুমি বাবা বাকিটুকু করে দিয়ে যাও, তখনও সে বোঝে যে এটা না করে উপায় আমার নেই, করতে আমাকে হবে। তো অনেক সময় এমন ঘটে এটার জন্যে ড্রপ করে, আচ্ছা বড্ড বেশি পেছনে লাগা হয়। অনেক সময় এটা ঘটে যে বাবা মা এসে, এতে এখন কিছুদিন আগে আমার বাইরের একটি বাবা এসে বলছিলেন, অভিযোগ ফর্মেই বলছিলেন আর কি, যে আপনার বড্ড বেশি ওই ছেলে বলে সে কোনো ফ্রি টাইম পায় না, তাহলে ঘরের ওপর বসে থাকে। আচ্ছা, তা ঘরের ওপর বসে থাকার মানে এটাকে আমি ভালো খোঁজ নিলাম যে কী করে ফ্যাকাল্টিরা। তা আমি যেটা জানলাম সেটা হচ্ছে ওই ছেলেটা কতগুলো সমস্যা আছে, তাকে তো মাস্টারমশাইরা ছাড়েন না, তার বরাদ পড়তেই হয় তাকে, ছেলেটি পড়তে চাইছে না। আচ্ছা, তা আমি তখন ওর বাবাকে বলে দিলাম, দেখুন আসল ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যেখানে তো এলে পড়তে হবে, না পড়ে ডিগ্রি পাওয়া যাবে না, ঠিকই, এবং আপনি এইটা বুঝে ছেলেকে রাখুন বা নিয়ে চলে যান, ঠিকই। তো তিনি বললেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আর অত কড়াকড়ি হয় নাকি। আমি বললাম যে হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিতে এটা হবে যে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে সে ছাত্র পরীক্ষায় বসতে পারবে না, প্রাইভেট ইউনিভার্সিটিতে এইটা হবে যে সে যদি পরীক্ষা খাতা কিছু না লেখে জিরো পাবে। স্যার, এটা কি আপনার মনে হয় যে কোথাও একটা ডিস্টেন্স এডুকেশনের কারণে এই ধারণাটা মানুষের মধ্যে এসেছে? না, একদম খুব ভালো বলেছেন। এই যে ডিগ্রি যেমন তেমনভাবে পাওয়া যায়, আমি নাম করছি না, আমি দুটো ডিস্টেন্স মোডের সঙ্গে জড়িয়েছিলাম নিজেকে, জড়ানো ছিলাম আমি, তার থেকে দেখে আমি বুঝেছি কীভাবে ডিগ্রিগুলো ডিভ্যালুড হয়েছে। ঠিকই, একটা এম এ পাশ করেছে, নামে পাশে লেখা রয়েছে এম এ ইংলিশ বা যা, আমি নাম করবো না, কিন্তু আমি জানি যে সে একটা হায়ার সেকেন্ডারি লেভেলে তার নলেজ নেই, একটা সেন্টেন্স কমপ্লিট করার ক্ষমতা, তার কারণ হচ্ছে আপনি ডিস্টেন্স করেই রেখেছেন যে একে পাস করাতেই হবে। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো যে কি একটা ভয়াবহ অবস্থা তৈরি করেছে পশ্চিমবঙ্গে পার্টিকুলারলি, এটা তো এখন বুঝছি যে জেনারেশনটা পাস করে, তার প্রতিফলন তো স্যার আপনার কাছে এসে। স্যার একটু থামাবো, একজন দর্শক রয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুনি। হ্যালো, কে বলছেন? প্রতিফলন হচ্ছে বাবা এসে বলছে। হ্যাঁ, বলবেন প্লিজ। হ্যাঁ, বলুন। হ্যালো, আমি কি কোথা থেকে সুমাতেরিয়া বলছি? বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আপনার কথা, প্লিজ বলুন। হ্যাঁ, আমরা আমরা তো ত্রিপুরা থাকি, এখন আমরা কিভাবে এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো এবং কিভাবে আমরা সব সাবজেক্ট এবং এগুলি জানতে পারবো সেই এগুলি জানতে চাই। আপনি কার জন্য জিজ্ঞাসা করছেন? আমার ছেলে 12 ফাইনাল পরীক্ষা দিচ্ছে। কোথায় থাকেন আপনি? আমি ত্রিপুরাতে। হ্যাঁ, ত্রিপুরায় থাকেন। বেশ, ত্রিপুরা কোথায় থাকেন? আগরতলায় থাকেন। আচ্ছা, আপনার ছেলে কি এইচএস দিয়েছে? হ্যাঁ, এইচএস দিচ্ছে। এবার দেবে তাই তো? হায়ার সায়েন্স মানে এবার দিচ্ছে, এবার পরীক্ষা চলছে। বেশ বেশ, কোন সাবজেক্টে তার ইন্টারেস্ট বেশি? আর্টস, আর্টস, অঙ্ক আর ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এবং ইকোনমিক্স পড়ছে। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো দিনে আপনি ফোন করেছেন, থ্যাঙ্ক ইউ। ভালোই হয়েছে। আমি বলে দিচ্ছি আপনাকে ম্যাডাম, একটা হচ্ছে আপনার ছেলেকে বলুন, আপনি বোধ হয় জানেন, অনলাইনে গেলে পাবেন অ্যাডামাস। আর একটা ম্যাডাম এটা বলি আপনাকে, আপনারা নিজেরা চিন্তাভাবনা করে কলকাতায় আমাদের ক্যাম্পাসে সরাসরি চলে আসুন, দ্বিতীয়টাই প্রেফারেবল। আমাদের ওখানে কাউন্সিলররা থাকেন,
তারা আমার কাছে, আজকে আমি যে প্রোগ্রাম করছি, আমি তো হচ্ছে ওই ফ্যাকাল্টির ডিন, তারাও আমার কাছে নিয়ে আসবে। আমাদের কতগুলো নিয়ম আছে, পড়াশোনাটা একেবারে খারাপ হলে তাকে আমি নিতে পারবো না, আর তার যদি ম্যাথামেটিক্স কম্বিনেশান না থাকে তাহলেও তাকে নিতে পারবো না। তাহলে এটা দেখে আমি ঠিক করে ফেলতে পারবো যে ওই ছেলেটিকে এখানে কোয়ালিফাই করানো যাবে কি না। আপনার সমস্তটা জেনে নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন। স্যার আমার একটা প্রশ্ন হওয়ার ব্যাপারটা কিন্তু আমি বলতে পারবো না আপনাকে, কারণ এটা কম্পিটিটিভ। আপনার কাট অফটা হচ্ছে 50-তে, এটা আপনি মনে রাখবেন। ম্যাডাম শুনছেন কি ভালো করে, ছেলে যদি পড়াশোনাটা না করে তাহলে পরে কিন্তু আমরা ওই কাট অফ দিয়ে তাকে আটকাতে পারি। আর একটা আছে, একটা এন্ট্রান্সের পরীক্ষা হয় অ্যাডামাস, বিভিন্ন বিভিন্ন মাসে এন্ট্রান্স পরীক্ষা নেয়, সেখানে আমাদের ফ্যাকাল্টিরা প্রশ্ন করেন। ওই এন্ট্রান্স পরীক্ষাতে যদি উনি পাশ করে আসেন, সে ফাইল আমার কাছে আসবে, আমি দেখবো কত নম্বর পেয়েছে সে। তারপর একটা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ কোয়ালিফাই করলে পরে আপনি 50%-এর যে ব্যারিয়ারটা, যে বাধাটা বলছিলাম, ওই বাধাটাও দূর হতে পারে। অর্থাৎ আপনার ছেলে যদি পরীক্ষায় ভালো না করে, ধরুন 50% নম্বর পেলো না, তখন আমি বলবো অ্যাডামাস একবার আসুন, এন্ট্রান্স পরীক্ষাটা দিন দিতে পারবেন, তাতে যদি আমরা দেখি যে ও ভালো করলো তাহলে ওকে আমরা অ্যাডমিশনে নিতে পারবো। কিন্তু অঙ্ক থাকতে হবে অ্যাজ কম্বিনেশান, হায়ার সেকেন্ডারিতে অঙ্কটা যেন থাকে। বেশ স্যার, এবার একটু পৃথ্বীশবাবুর কাছে আসতে চাইব। স্যার একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে যে বাংলা তো বটেই, বিভিন্ন রাজ্যের স্টুডেন্টরা আমরা দেখেছি বাংলা থেকে অনেকে বিবিএ এমবিএ পড়তে বাইরে চলে যান, মানে তাদের কাছে এটা যেন একটা স্টেটমেন্ট, মানে কোথাও একটা ফ্যাশন স্টেটমেন্টের মতো, যেটা আমি একটু আগেই বলছিলাম। মানে সত্যি কি তাই, মানে অ্যাডামসের মতো এত ভালো একটা ইউনিভার্সিটি থাকতে বাইরে যাওয়ার কী দরকার, এখানে এত ভালো ফেসিলিটি রয়েছে? এখানে আমি দুটো জিনিস বলতে চাই। এক, ধরুন অ্যাডামাস ইউনিভার্সিটির কথা যদি বলেন, আমাদের স্কুলে, স্কুল অফ ম্যানেজমেন্টে আমি জানি লাস্ট কাউন্টে 12টি স্টেট থেকে স্টুডেন্টরা পড়তে আসে এবং 3টি দেশ থেকে, ভারত ছাড়া আরও 2টি দেশ। সুতরাং আমাদের স্টুডেন্ট অলরেডি বহু স্টেট থেকে এবং বাইরে বিদেশ থেকেও আসে, এটা এক নম্বর। এবং আসার কারণটা হলো যে এখানে আপনি ধরুন পুনেতে গেলে বা ব্যাঙ্গালোরে গেলে যে কোয়ালিটি শিক্ষা পাবেন সেটা এখানে পেতে পারবেন। তার কারণ হলো যে আমাদের যারা ফ্যাকাল্টি বা যারা আমাদের ধরুন সঞ্চালক লেভেলে আছেন, তারা সব ওইখানে পড়িয়ে, ওইখানে ডিন হয়ে এখানে এসছেন, তারা এখানে অলরেডি প্রেজেন্ট আছেন। তো সেই লেভেলের ফ্যাকাল্টি, সেই লেভেলের স্টাডি মেটেরিয়াল, সেই লেভেলের পেডাগজি নিয়ে আমরা এখানে পাচ্ছি। এবং স্যার একটু থামাবো, একজন দর্শক রয়েছেন, একটু কথা বলে নেবো। হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার, আমি গৌডাঙ্গা থেকে সৌরভ বলছিলাম। হ্যাঁ বলুন, বলুন বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম মানে আমি ভোকেশনাল ডিপার্টমেন্টে সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম। আচ্ছা, তা আমি এবার উচ্চ মাধ্যমিক দেব। তা আমার ইচ্ছা আছে এই মানে একটু বিজনেস, মানে যেটা আপনাদের বিবিএ যেটা আছে ওটা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে। এই অ্যাডভান্স আমি দেখে আপনাদের এখানে ফোন করলাম। আচ্ছা আচ্ছা স্যার, আপনার কোনো প্রশ্ন আছে? আমি এটুকু আপনাকে বলতে পারি, যেটা স্যার একটু আগে বললেন যে 50% আমাদের মার্কসটা কাট অফ মার্কস আছে। এবার কি করে আমাদের কন্ট্যাক্ট করবেন, তার তিন রকম উপায় আছে। এক হচ্ছে যে আপনি টিভির পর্দায় দেখছেন অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার বেরোচ্ছে, সেখানে যেখানে ফোন করবেন তারা সঙ্গে সঙ্গে আমাদের যারা ট্রেন, যারা কাউন্সিলর আছে, তারা আপনাদের সব প্রশ্নের জবাব দেবে এবং পুরো গাইড করবেন। দ্বিতীয়, আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, ওখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারেন। এবং তৃতীয়, যেটা স্যার যেটা বলছেন সেটা সবথেকে ভালো হয়, একদিন একটু সময় করে আসুন আমাদের ক্যাম্পাসে, আমাদের প্রফেসরদের সঙ্গে আলোচনা করুন, সেইখানেই অ্যাপ্লিকেশন প্রসেস আপনি কমপ্লিট করে দিতে পারেন। তবে এই কাট অফ মার্কসের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, কারণ যেরকম স্যার বললেন কিছুটা কম্পিটিশনের ব্যাপার আছে। একটা বেসিক লেভেলে যদি না নম্বর থাকে তাহলে আমাদের পক্ষে একটু শক্ত হয় অ্যাডমিশনের ব্যাপারটা ম্যানেজ করতে। স্যার একটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে অন্যান্য সাবজেক্টও যেমন আমরা শুনছিলাম আলোচনায়, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কি এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় অন্য রাজ্যের সঙ্গে বা অন্যান্য দেশে এক্সচেঞ্জ প্রোগ্রাম? আমাদের অ্যাডভান্স ইউনিভার্সিটিতে এখন
অন্তত ধরুন 20-25টা ইউনিভার্সিটির সঙ্গে অলরেডি এক্সচেঞ্জ প্রোগ্রাম আমাদের সাইন করা আছে। এর মধ্যে ম্যানেজমেন্টের জন্য অ্যারাউন্ড 5খানা ইউনিভার্সিটির সঙ্গে সাইন করা আছে, এবং এক্সচেঞ্জের মধ্যে দু রকম আছে। এক হচ্ছে যে এখানে আমাদের স্টুডেন্টরা যাবে, তারা পড়বে, এবং আমরা ক্রেডিট ট্রান্সফারের অ্যারেঞ্জমেন্টও বেশ কিছু জায়গায় আছে। ক্রেডিট ট্রান্সফার মানে ওইখানে আপনি যে সাবজেক্টটা পড়লেন সেটা আমরা রেকগনাইজ করবো, আমাদের সাবজেক্টে দরকার হলে তারা রেকগনাইজ করবে, এবং কিছু কিছু জায়গায় শুধু স্টুডেন্ট এক্সচেঞ্জ আছে বা কোনো জায়গায় ফ্যাকাল্টি এক্সচেঞ্জ আছে। তো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তারা আমাদের স্টুডেন্ট হবেন, তারা ভবিষ্যতে এই সুযোগটা পাবেন একেবারে। অর্থাৎ দিস ফেসিলিটি অলসো অ্যাভেলেবেল ইন ম্যানেজমেন্ট স্কুল। স্যার, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, একদম গোড়ার একটা প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি যেমনটা বলছিলেন যে ম্যাথমেটিক্স থাকলে পরে সেখানে সুযোগ পাওয়া যাবে, আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যে অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকাটা কি খুব জরুরি ইকোনমিক্স পড়ার ক্ষেত্রে? মানে অর্থনীতি, যেহেতু অর্থনীতি নিয়ে পড়াশোনা, অর্থনীতি অনেকের থাকে না, হায়ার সেকেন্ডারিতেও হয়তো সে ইকোনমিক্স পড়ে নি, এটা জরুরি কিনা? আমি বললাম না, একদম জরুরি না, বরং যদি না পড়ে আসে হায়ার সেকেন্ডারিতে ইকোনমিক্স, তাহলে আমাদের সুবিধা হয়। কেন? আমরা তাকে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্সের বেসিকগুলো, মানে যেটাকে বলে ফাউন্ডেশন, গোড়াটা তৈরি করা, একেবারে কাঁচা ভিতের ওপর দাঁড়িয়ে একটু ফাউন্ডেশন একটা তৈরি করার করতে গেলে ঠিকই আমাদের যেগুলো দরকার হয়, যে রিকোয়ারমেন্টগুলো লাগে, সেগুলো কিন্তু আমরা পেয়ে যাই। আচ্ছা, যদি হায়ার সেকেন্ডারিটা পাস করে আসে উইদাউট ইকোনমিক্স। আচ্ছা, আমরা কখনো বলি না তুমি ইকোনমিক্স পড়ে এসো, কিন্তু আমরা যেটা ডিমান্ড করি সেটা হচ্ছে অঙ্কটা করে এসো, কারণ একটা লেভেলে অঙ্ক না শিখলে ইকোনমিক্সে ঢুকতে পারবে না। আচ্ছা, কিন্তু কমার্সে পারবে। আচ্ছা, অনেক সময় লোকে যেটা করে, স্ট্রিম চেঞ্জ করে কমার্সে এসে ভর্তি হয়, তাদের জন্য ওয়েলকাম, কারণ কমার্সে তো আমরা বলিনি যে ম্যাথামেটিক্সটা কম্পালসারি, ইকোনমিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্সটা কম্পালসারি, সেটা বুঝে নিয়ে কিন্তু এগোতে হবে। ম্যাথামেটিক্স ছাড়া অন্য কোনো সাবজেক্ট ব্যাপারে আমাদের কোনো জোর নেই, অর্থাৎ ইকোনমিক্স পড়ে আসতে হবে এমন কোনো ব্যাপার না। পল সায়েন্স ম্যাথস কম্বিনেশন থেকে যদি আসে আপত্তি নেই, ফিজিক্স ম্যাথস কম্বিনেশন থেকে যদি ইকোনমিক্স ভর্তি হয় আমার আপত্তি নেই। স্যার, আরেকটা প্রশ্ন আপনার থেকে জানতে চাইবো, সময় একদম সংক্ষিপ্ত। অনেকের ইচ্ছে থাকে যে আমি সিএ হব, এটা যদিও একটা খুব টাফ পড়াশোনা বলে অনেকে মনে করেন, সেক্ষেত্রে এই দুটো সাবজেক্ট কিভাবে হেল্প করতে পারে? ইকোনমিক্স, মানে কমার্সের কথা বলি, কমার্সে আমরা যে কোর্সটা পড়াই অনেকে জানে না, অ্যাডামাসে কমার্সের যে কোর্সটা এখন চালু আছে। স্যার একটু থামাবো প্লিজ, একজন দর্শক রয়েছেন, একটু কথা বলবেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলবেন। হ্যাঁ, আমি 21 বছর থেকে বলছি। আমার ছেলে মানে এইবার এইচএস দিচ্ছে সিবিএসই বোর্ড থেকে, ও আর কি ইংলিশ আর কর্পোরেট নিয়ে পোস্ট করতে, আমি নিয়ে পড়তে চাই আর কি। তা আপনাদের কি ব্যবস্থা আছে আর কি সেটা শুনতে? কি পড়তে চায়? ইংলিশ, ইংরেজি স্যার, কর্পোরেট নিয়ে। হ্যাঁ, ইংলিশ আছে তো ওখানে? হ্যাঁ আছে। ম্যাডাম, বেস্ট হচ্ছে একটা দিন ওকে নিয়ে চলে আসুন, ওর লেখাপড়াটা কিরকম তা তো আমি জানি না, 50% নম্বর পেয়েছে, পাবে, এখন এবার পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, আশা করি ভালো করবে। হি ইজ কনফিডেন্ট। হ্যাঁ, তিনি কি কনফিডেন্ট যে 50% নম্বর পাবে? হ্যাঁ, ও হ্যাঁ কনফিডেন্ট। বেশ বেশ বেশ, তাকে ক্যাম্পাসে চলে আসতে বলুন। ক্যাম্পাসে এখন আমাদের কাউন্সিলররা আছেন, তারা তাকে হেল্প করবেন। ইংলিশ একটা ডিপার্টমেন্ট আছে ওখানে, খুব ভালো ডিপার্টমেন্ট, সোশ্যাল সায়েন্সেরও একটা আপনার স্কুল আছে, আমাদের সঙ্গে থাকার জন্য। বায়োসায়েন্সেস এন্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস বেসড অন বায়োলজি ইনক্লুডিং এন্টারপ্রেনারশিপ ইন দিস সেক্টর আর অন দ্য রাইজ ইন ইন্ডিয়া। We are home to many developments in all forms of biotechnological products with applications in food, nutrition, healthcare, packaging, etc. The unique BTech and BSc programs in Adama School of Biosciences and Biotechnology are path-breaking academic innovation in this sector. Welcome to the world of biotechnology. With a 24-hour work culture, Adama School of Management prepares professionals for marketing, human resources, finance, supply chain management and pharmaceutical management for the new Indian economy targeting $5 trillion annually.
close association with several top corporate houses and intellectual talent in the classroom, the school is proud to have one of the highest placement records in East and the Northeast India.